এই হলো পিঠরক্ষক ভৈরবের মন্দির। এখানেই কিন্তু সাধক আসতেন কুমিরের পিঠে চড়ে মায়ের পুজো করতে। নমস্কার, আমি ঈশানী। আজকে আমি এসেছি হাওড়া জেলায় অবস্থিত খুবই সুন্দর এবং সুপ্রাচীন একটি সতীপীঠ ঘুরে দেখতে। এখানে কিভাবে আসবেন, এখানে এসে ভোগ গ্রহণ করবার কি নিয়ম আছে, সমস্ত ডিটেলস দেবো আজকের ভিডিওতে। আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখানে আসতে গেলে চলে আসতে হবে হাওড়া স্টেশনে। এই হাওড়া স্টেশন থেকে আমাদের ধরে নিতে হবে আমতা লোকাল। আমরা সুন্দর গ্রাম্য পথ দেখতে দেখতে চললাম আমতার উদ্দেশ্যে। আমরা চলে এলাম আমতা স্টেশনে। এবার এইখান থেকে বেরিয়ে রয়েছে টোটো, সেই টোটো ধরে আমাদের যেতে হবে মা মেলাইচণ্ডীর মন্দিরে। এখানে যেতে জনপ্রতি ভাড়া নেবে 10 টাকা করে। আমরা চলে এলাম মা মেলাইচণ্ডীর মন্দিরের প্রবেশদ্বারের কাছাকাছি। বাজারের মধ্যে অবস্থিত এই মেলাইচণ্ডী মাতার মন্দিরটি। আমরা বাজার অতিক্রম করে এগিয়ে চললাম মন্দিরের দিকে। এই যে পুষ্করিণী দেখছেন, এটি কিন্তু মন্দিরেরই পুষ্করিণী। মন্দিরে ঢোকার আগেই বাঁদিকে রয়েছে এই পুষ্করিণীটি। এই হলো মা মেলাইচণ্ডী মন্দিরের মূল প্রবেশদ্বার। দ্বারের উপরে রয়েছে দুটি সিংহ, তাই এই দুয়ারকে বলা হয় সিংহদুয়ার। মন্দিরের বাইরে রয়েছে পার্কিং এরিয়া, এখানে আপনারা আপনাদের গাড়ি সহজেই পার্ক করতে পারবেন। আমরা মূল মন্দিরে প্রবেশ করলাম। ঢুকেই দেখলাম সুন্দর সুসজ্জিত এক সুবিশাল নাট মন্দির রয়েছে। প্রাচীন এই মন্দির সৃষ্টি হওয়ার পেছনে রয়েছে এক সুন্দর ইতিহাস। আসুন আপনাদের সাথে সেই ইতিহাসটি আমরা ভাগ করে নিই। এই মন্দিরের প্রতিষ্ঠাতা ছিলেন সাধক শ্রী জটাধারী চক্রবর্তী। কথিত আছে, সাধক এক গভীর রাতে দেবীর স্বপ্নাদেশ পান। দেবী তাকে বলেন, আমি আছি জয়ন্তী গ্রামে, এখানে তুই আমার নিত্য পুজো করে যা। সেই মতো সাধক পরের দিন চলে যান আমতার পশ্চিম দিকে দামোদর নদের তীরে অবস্থিত জয়ন্তী গ্রামে। অনেক খোঁজার পরে তিনি কৃষ্ণবর্ণের প্রস্তরখণ্ডটি পান এবং সেটিকেই দেবীরূপে পুজো করতে থাকেন। তিনি দেবীর স্বপ্নাদেশ অনুসারে নিত্য পুজো করার জন্য জয়ন্তী গ্রামে যেতেন। তার নিজস্ব বাসস্থান ছিল আমতাতে, তাই তিনি বর্ষার সময় যখন দামোদর ভয়ঙ্কর তীব্র খরস্রোত হয়ে উঠত, তখন ওই প্রতিকূল অবস্থার মধ্যে কথিত আছে কুমিরের পিঠে চড়ে তিনি যেতেন দেবীর পুজো করতে। তারপরে কালক্রমে তার বয়স হয় এবং দেবীর পুনঃস্বপ্নাদেশে তিনি দেবীকে তার নিজস্ব বাসস্থানের কাছে আমতাতে এক নিমবৃক্ষের তলায় দেবীকে প্রতিষ্ঠা করেন এবং নিত্য পুজো চালিয়ে যান। হাওড়া জেলার গেজেটিয়ারে উল্লেখ আছে এই মন্দির 1056 বঙ্গাব্দে প্রতিষ্ঠিত। জানিয়ে রাখি, বুদ্ধ পূর্ণিমার দিনটি মেলাইচণ্ডী মাতার প্রতিষ্ঠাতা দিবস হিসেবে খুবই ধুমধাম করে এখনো পালিত হয়। মন্দিরে রয়েছে একটি রাধাকৃষ্ণের মন্দির, যেখানে নিত্য পুজো হয়। ভীষণই সুন্দর এবং সুসজ্জিত মন্দিরটি। এই হল পিঠরক্ষক দুর্গেশ্বর ভৈরবের মন্দির। মন্দিরটি খুবই সুন্দর এবং সুসজ্জিত। এখানে গাজন, চড়ক, শিবরাত্রি ইত্যাদি নানান পুজো খুবই বিশেষভাবে পালিত হয়। মন্দিরে রয়েছে রামকৃষ্ণ মা শারদার একটি সুন্দর মন্দির, যেখানে রামকৃষ্ণ মা শারদা এবং স্বামীজির মূর্তি রয়েছে। মন্দিরের চারপাশের দেওয়ালে খুবই সুন্দরভাবে শ্রীকৃষ্ণের জীবনের নানান লীলা কাহিনী বর্ণিত রয়েছে। খুবই সুন্দর এবং সুসজ্জিত করে তুলেছে মন্দির প্রাঙ্গণকে। মন্দিরের বাইরে রয়েছে পুজোর ফুল কেনবার ফুল, মালা, মিষ্টি, ডালা ইত্যাদি কেনবার দোকান। এখানে বিভিন্ন দামের ডালা পাওয়া যায়, আপনারা এখান থেকে পুজোর ডালা সামগ্রী সংগ্রহ করতে পারবেন।
মন্দিরে ভোগপ্রসাদ গ্রহণ করবার জন্য মন্দিরের অফিস ট্রাস্টির নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেটা দেখে নেবেন। এখানে জনপ্রতি ভোগ মূল্য হলো 70 টাকা করে। এই হলো মন্দিরের নানান নিয়মাবলী এবং মন্দির খোলা বন্ধের সময়ের নানান ডিটেলস। আপনারা চাইলে এখান থেকে আপনারা তা দেখে নিতে পারবেন। হয়ে গেল আমার আজকের হাওড়া জেলার একমাত্র সতীপীঠ দর্শন করা। ভীষণ ভালো লাগলো এই সতীপীঠ দর্শন করে। এছাড়াও হাওড়া জেলায় আমি মাকড় চণ্ডী মায়ের দর্শন করেছিলাম, সেই ভিডিও আমি দিয়েছি আমার চ্যানেলে, যার লিঙ্ক আমি আই বাটনে এবং ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা অবশ্যই সেটি দেখে নেবেন। আর এই ধরনের ভিডিও দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। টিল দেন, বাই বাই।